নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ভেজ বিরিয়ানি। বিরিয়ানির আরও অন্যান্য বিভিন্ন রকমের ভেরিয়েশান আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর আজকের এই ভেজ বিরিয়ানিটি আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি, আর কেউ যদি সম্পূর্ণ নিরামিষভাবে এটা বানাতে চান তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারেন। আর আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই বিরিয়ানির রেসিপিটি। বিরিয়ানির জন্য প্রথমে ভাতটা বানিয়ে নেব, সেজন্য একটা বড় ডেকচির মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে লবণ। লবণটা জলের সাথে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু জলে একটু বেশি করে দিতে হবে, তাহলেই কিন্তু বিরিয়ানির ভাতের মধ্যে প্রপারলি লবণটা ঢুকতে পারবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল দিলে বিরিয়ানির ভাতটা হওয়ার পর কিন্তু একটা ভাত আরেকটা ভাতের গায়ে লেগে যাবে না। তেলটাও ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 দারচিনির টুকরো, 2 ছোট এলাচ, 3 লবঙ্গ, দিয়ে দিচ্ছি 1 তেজপাতা। এখন জলটা যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে তাই এটা ঢেকে দিচ্ছি। হাই ফ্লেমে পাত্রটা ঢেকে দেওয়ার কারণে জলটা ডকবক করে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বাসমতি চাল। আমি এখানে 300 গ্রাম বাসমতি চাল 3 থেকে 4 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। সেই জলটাকে ফেলে দিয়ে এখন চালটা আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের বাসমতি চাল ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই বিরিয়ানির জন্য ভাতটাকে বানিয়ে নেব। মোটামুটি 70% পর্যন্ত কুক করে নেব। আর ভাত বানানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ মিডিয়ামে রাখতে হবে, হাইতে রাখলে কিন্তু ভাতগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। এখন দেখুন ভাতটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। কিভাবে বুঝবেন ভাতটা 70% কুক হয়েছে তার জন্য একটু দেখিয়ে দিই। একটা ভাত নিয়ে এভাবে টিপে দেখলে দেখতে পাবেন ভাতটা ভেঙে তো যাচ্ছে কিন্তু একটু শক্ত শক্ত ভাব আছে, তার মানে চালটা কিন্তু বিরিয়ানির জন্য একদম প্রপারলি ভাত তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি এবং একটা পাত্রের ওপরে আমি স্ট্রেনার রেখে তার মধ্যে এই সম্পূর্ণ ভাতটাকে ঢেলে দিচ্ছি। এখন চামচ দিয়ে একটু পাতিয়ে দিচ্ছি, তাতে করে এক্সেস জলটাও বেরিয়ে যাবে এবং ভাতটা একটু ঠান্ডা হয়ে যাবে। যতক্ষণে ভাতটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ভেজ বিরিয়ানির জন্য ভেজিটেবলসগুলো রেডি করব। সেজন্য একটা বড় ডেকচি বসিয়ে দিয়েছি গ্যাসে। ডেকচিটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আমি যেহেতু এই ডেকচিতেই বিরিয়ানিটা বানাবো তাই একসাথে এর মধ্যেই কিন্তু আমি তরকারিটাও বানিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোট এলাচ, দিচ্ছি 1 বড় এলাচ, 2-3 লবঙ্গ, 2 দারচিনির টুকরো এবং 1 তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে। এবার ফোড়নটা থেকে যতক্ষণ সুন্দর গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ 30-40 সেকেন্ড মতন একটু ভেজে নেব। এখন ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে, গন্ধ বেরোতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। এখন 1 মিনিট মতন এই আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। 1 মিনিট মতন আদা রসুনটাকে ভেজে নিলাম, এখন এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে গেছে। এবার আমি এক এক করে সমস্ত সবজি অ্যাড করব, তবে প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। 1 মাঝারি সাইজের আলু আমি কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আলুটা যাতে একটু সফট হতে পারে তাই এটাকে আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। মিনিট 2 হয়ে গেছে, এখন একটু ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি। আলু কিন্তু একেবারেই সিদ্ধ হয়নি, শুধু হালকা একটু সফট হয়েছে এবং বেশ একটু হালকা লালচে লালচে করে ভাজা হয়েছে। এবার এই সময়ে আমি দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো। এখানে দিয়ে দিচ্ছি 2 মাঝারি সাইজের গাজর। গাজরগুলোকেও একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া ফুলকপি। 1 ছোট সাইজের ফুলকপির অর্ধেকটা ব্যবহার করেছি।
আর দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণে বিনস। বিনসগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পরে সমস্ত সবজিগুলোকে একটুখানি আমি সাঁতলে নিচ্ছি তেলের উপরে। আর আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি তার পরিবর্তে যদি আপনাদের পছন্দের কোনো সবজি থেকে থাকে সেগুলোও এর মধ্যে অ্যাড করতে পারেন, কিংবা অপছন্দের কোনো সবজি হলে সেটাকেও কিন্তু স্কিপ করা যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবারে সবজিতে লবণটা না দিয়ে যদি প্রতিবারে সবজি একটু করে অ্যাড করা হয় এবং লবণটা অ্যাড করা হয়, তাহলে কিন্তু লবণটা সবজিটা নরম হতেও যেমন সাহায্য করে, তেমন কিন্তু প্রত্যেকটা সবজির ভেতরে লবণটা একদম পারফেক্টভাবে ঢুকতে পারে। আর লবণটা দেওয়ার পর আমি কিন্তু এটা আর ঢাকবো না, কেননা লবণ দিয়েছি এবং সবজির ভেতরে নিজস্ব একটা ময়েশ্চার আছে, তাই ঢেকে দিলে এখান থেকে জল ছেড়ে দেবে এবং সবজিগুলো তাতে একদম গলেও যেতে পারে, আর সেক্ষেত্রে কিন্তু এটা খেতে একেবারেই ভালো লাগবে না। সেজন্য এভাবে ওপেন রেখেই আমি এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ভেজে নেব 3-4 মিনিট সময় ধরে। 3-4 মিনিট পর দেখাচ্ছি, দেখুন সবজিগুলোর গায়ে একটা হালকা রং ধরে গেছে, সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা অ্যাড করব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বিরিয়ানি মশলা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে এর মধ্যে কিন্তু খুব একটা বেশি ঝাল হবে না। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং দিচ্ছি স্বাদমতো লবণ। খেয়াল রাখবেন, আগেও কিন্তু লবণ দিয়েছিলাম এবং ভাতের মধ্যেও যথেষ্ট পরিমাণে লবণ আছে, তাই লবণটা কিন্তু বুঝে এর মধ্যে ব্যবহার করতে হবে। শুকনো মশলা দিয়েছি, তাই মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমি কষাতে থাকবো, যাতে করে এই মশলার কোটিংটা সবজির গায়ে খুব ভালোভাবে লেগে যায়, সবজির মধ্যে মশলার সমস্ত ফ্লেভারটাও ঢুকে যায় এবং মশলার ভেতরে কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার মিডিয়াম ফ্লেমে আমি সবজির সঙ্গে মশলাটাকে মিশিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার সমস্ত কোটিং কিন্তু সমস্ত সবজির গায়ে খুব ভালোভাবে লেগে গেছে, আর এর মধ্যে মশলার কিন্তু কোনো কাঁচা গন্ধও নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ফেটানো টক দই। টক দইয়ের বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটুখানি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে যতক্ষণ পর্যন্ত না এটা ফুটে উঠছে ততক্ষণ কিন্তু এভাবেই নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু ফেটে যেতে পারে। এবার দেখতে পাচ্ছেন খুব ভালো করে সমস্ত কিছু ফুটে উঠেছে। এই সময়ে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় তাই 3-4 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে আমি চেক করে নেব। সবজিগুলো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে, অথচ সবজিগুলো বড় বড় করে কাটার দরুন এগুলো কিন্তু বেশ গোটা গোটাও রয়েছে, আর গ্রেভিটাও একদম পারফেক্ট হয়েছে। এবার আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে পনির। এই পনিরটা কিন্তু আমি ঘরেই বানিয়ে নিয়েছি। এবার হালকা হাতে এই পনির আর চিনিটাকে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, তবে খুব বেশি কিন্তু নাড়াঘাটা করতে যাবেন না, তাহলে যেহেতু পনির দিয়েছি আর পনির অত্যন্ত সফট তাই কিন্তু এগুলো মিশে একদম এর সাথে গলে যেতে পারে। আর আমি এখানে পনিরগুলো কাঁচা ব্যবহার করেছি, তবে কেউ যদি মনে করেন পনিরগুলো হালকা একটু সঁতে করে এর মধ্যে অ্যাড করবেন তাহলে কিন্তু সেটাও করতে পারেন। পনির দেওয়ার পর আর খুব বেশি আমি ঘাটাঘাটি করব না, 1 মিনিট মতন সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজ বিরিয়ানির জন্য গ্রেভিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, কেননা এখন বিরিয়ানি অ্যাসেম্বল করব এবং গ্যাস জ্বলতে থাকলে এটা নিচ থেকে পুড়ে যাবে। আর ওপর থেকে আমি দেখুন একটু সমান করে সব কিছু মোটামুটি পাতিয়ে দিলাম। এবার যে ভাতটা বানিয়ে রেখেছিলাম সেই ভাতটাই অর্ধেকটা পরিমাণে এই সবজির ওপরে দিয়ে দিচ্ছি। ভাতটা একটু সমান করে দিচ্ছি ওপর থেকে, তবে খুব বেশি চেপে দেপে দেবেন না, তাহলে কিন্তু ভাপ তৈরি হতে বাধা পাবে। ভাতটা পাতিয়ে দেওয়ার পর এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এবং গরম মশলার গুঁড়ো। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারিং করা দুধ। 2 টেবিল চামচ উষ্ণ গরম দুধের মধ্যে আমি ইয়েলো ফুড কালার 1 পিঞ্চ,
এক চা চামচ গোলাপ জল, এক চা চামচ কেওড়া জল এবং এক ফোঁটা মিঠা আতর মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা এবং পুদিনা পাতা কুচিয়ে। একটা লেয়ার তৈরি হয়ে গেছে, এবার বাকি যে ভাতটা ছিল সেই ভাতটা এর ওপরেই আবার চাপিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে এটাকেও একইভাবে পাতিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবং বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ঘি এবং বাকি যে ফ্লেভারিং করে নেওয়া দুধটা ছিল সম্পূর্ণ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা এবং পুদিনা পাতা কুচি। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ডেকচির মুখটাকে আমি খুব ভালোভাবে আটকে সিল করে দিচ্ছি যাতে কোনো দিক দিয়ে ভেপারটা না বেরিয়ে যায়। এখন রুটি করার একটা তাওয়া গ্যাসে বসিয়ে হাই ফ্লেমে গরম করে নিয়ে বিরিয়ানির এই পাত্রটা এর মধ্যে বসিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আপনারা যদি কোনো ঢাকনা ব্যবহার করেন যার মধ্যে ছিদ্র আছে তবে চেষ্টা করবেন ছিদ্রটা যেন বন্ধ করে দেওয়া হয়। এখন আধ ঘন্টার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে দম দিয়ে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি ভেজ বিরিয়ানি। তৈরি হয়ে গেল ভেজ বিরিয়ানি। আমি আজ এটা সার্ভ করেছি জল ছাড়া, চিকেন কষা এবং রায়তার সঙ্গে। চিকেন কষার এই রেসিপিটি আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে, ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর বিরিয়ানির এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।